তৃণমূল কর্মীদের ভয়ে ঘর ছাড়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা শেখ সাহেব নামে ওই যুবকের বাবা মাকে মারধর করে দোকান ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায়। অভিযোগের তীর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল রবের অনুগামীদের বিরুদ্ধে। এদিন শেখ সাহেব অভিযোগ করেন তিনি 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব সভাপতি বলেই তৃণমূল নেতা আব্দুল রবের রাগ। নির্বাচনের ফল ঘোষণার পর তার অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। যাচ্ছি কালা মারধর করলো আপনাকে? ওই ইয়ার ছেলেরা, রবের ছেলেরা। রবের ছেলেরা? রবের ছেলেরা। কেন আপনাকে মারলো? কেন? আমার ছেলে রক্ত দিতে গেল। আচ্ছা, রক্ত দিতে গেল যে সাহেবের সাথে কিছু পয়সা পেত, গরিব মানুষ তো লকডাউনে কোথায় পাবে এখন বলে আনতে গেল আর কাছে। সে বলে হইল যে এমন জায়গায় আই রক্তটা দিবে, রক্তটা দিয়ে আইছো না, রক্ত জীবন বাঁচাতে গেল তো রক্তটা দিয়ে বললো যে এমন জায়গায় আই দেবো। দিয়ে আমাকে যেয়ে ঘরের ভিতরে যেয়ে আমাকে বলে মুখ খারাপ করে খিস্তি গেল মারলি করে আমাকে বলে তুই ছেলে আবার মুখ খারাপ করে এই ভাষা করে বলে লিয়াই বললাম গালো বলো আমার ছেলে কারে না কাজে গেছে, কোথায় গেছে আমি কী করে জানবো, আমাকে বলে গেছে আমার ছেলে আলাদা থাকে, আমি আলাদা থাকে, আমার স্বামী এটা আমি আলাদা থাকি, আমার দুই ছেলে, একটা ছেলে মারা গেছে, একটা ছেলে, একটা মেয়ে শ্বশুর বাড়িতে আছে। তা হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। দিয়ে ফের আমাদের ওইখানে একটা কি দুই ঝামেলা হলো, দুই ঝামেলা হলো, আমরা বেরোইনি, দুই ঝামেলা তো লোকে যাবো বা কেন, ঘরে থাকলাম, ঘরে যা পুলিশ মুলিশ এলো, পুলিশ চলে গেল, পুলিশ যাওয়ার পর ওরা ক্লাবে লুকিয়েছিল, লুকিয়ে বেরিয়ে এসে এসে আমাকে আটক করে, আমার ঘরে এসে আটক করে, আটককে আটককে করে তিনজনা তো আমাকে বিশাল মার, তিনজনা আরও লোক এসেছিলো, আর অজ্ঞান হয়ে গেছে, আমি এবার কী করবো, আমি বলছি তুই তো পায়ে হাতে ধরি, তোদের মায়ের মতো আমাকে আর মারি না, আর মারি না তোরা, আমি তো দোষ কী করেছি, আমি তো তো কোনো দোষই করিনি, আমি তো গরিব মানুষ, আমার ছোট্ট পাড়ে একটা খুমড়ির ঘর, আমার বড় ঘর নয়, আমার একটা তালাই পড়ে না মেঝেতে, সেই মারলে ঘুষো লাঠি বনলং বাইরে ছিল কী করে দেখতে পারিনি, আমি তো অজ্ঞানে ওরা রক্ত দেখে শুনে ওরা বেরিয়ে চলে গেলো, যেতে ঘায়ে লেগে যাকে তার মারা হবে না, আমার স্বামীকে বাইরে জল আনতে পাঠালছিলাম, জল আনতে খাওয়া দিত, আমার ভাসুর খাওয়া দিত, আমার ভাসুর বয়স্ক মানুষ, সবাই চলে গেলো, এবার আমি ঘর ছেড়ে কোথায় যাবো বলুন। আজ তো আপনাদের ওখানে একটি বাড়িও ভাঙচুর করা হয়েছে? হ্যাঁ, সব ভেঙে যায় আমার ঘরে, টিপি যা ছিল ঘরে, ভাতের হাঁড়ি, তরকারির হাঁড়ি, আমরা ভাতও খাই, আমার একটাই ছোট ঘর, দুটো বাড়ি। আপনাকে মারধর কেন করলো? মারধর কি করে জানবো আমি, আমার ছেলেকে ওই যে রক্ত দিতে গেছিল যে সাহেবের কাছে টাকা আনতে গেলো, এই অপরাধ। আমরা যুব তৃণমূল করি, 19 তারিখে আমাদের বিরাট ক্যাম্প ছিল বিরাটের এখানে, তো আমি রক্ত দিতে গেছিলাম, যে রক্ত দিয়ে আসার পর ওরা জানতে পারে কি আমি যুব তৃণমূলে রক্ত দিতে গেছি, তো আমাকে সকালে বারণ করে কি তো এই কেন দিতে যাচ্ছি রক্ত, তো আমরা বললাম কেন আমরা যুব করতে পারি না, যুব তৃণমূল করতে পারি না, ওইটাই আমার ওদেরও রাগ, ওইটাই কি কেন যাবি, বললাম দেখো তো আমারও তো টিএমসি করি যুব তৃণমূল, তো যে বলছে যে তারপর আমি পালিয়ে গেলাম, ঘর ছাড়া পালিয়ে গেলাম, তারপর আমাকে পাইনি, মা বাবা মা আব্বাকে মেরে যায়, মারধর করেছে রবের লোকরা।
রব কোন পার্টি করে? রব তৃণমূল করে। তৃণমূলে কোন করছে? মাধব। হ্যাঁ। এটা কার অনুগামী বলে পরিচিত? আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব মানে আব্দুল্লাহ মানে পরিচিতি বলতে মানে আব্দুল্লাহ পড়া মানে ওদের ছেলেগুলো করছে এসব। আব্দুল্লাহ ছেলে মানে কেন মানে কেন করছে? কেন করছে আমি বুঝতে পারছি না। আমাকে মারধর আমাকে হুমকি দিয়েছে তোকে না পেলে তোর ঘরে ঘরে তোর মা বাপকে মারবে। মা বাপকে মাকে মেরেছে বাপকে মেরেছে বউকে ঠেট দিয়েছে একটা এক মাসের বাচ্চা আছে এই বউকে ঠেট দিয়েছে ওই স্বামীকে লিয়ে আয় না তোদিকিন মারবো। পয়সাটা নিজেতে বলবি হয়তো পয়সা আনতে গেছে মিল হয়েছে যে রক্ত সিবিল হয়েছিল রক্ত সিবিলে গেছিল যে যাওয়ার পরে এর এখন ফলো করেছে যে দেখেছে ফলো করে দেখার পরে এরা আপনার মাধ্যর কালকে রাত্রে চমকিয়েছে। কাল রাতে ও ফোন করে বারবার ফোন করছিল অন্য অন্য নাম্বারে এ করছিলো। আজকে সকালে যখন আমি আমার শাশুড়ির ঘর যাই তখন ভাঙচুর করিনি গেছিলো মানে ভাঙতে গেছিলো পাশে আর একজন আছে সে আটকিয়েছে যেহেতু এখানে থাকে না তা ভাঙচুর করিস না যে ভাঙচুর করিনি আবার চলে যায় যে চলে যাওয়ার পরে পুলিশ গেছিলো আবার দুপুরের মধ্যে কিছু করেনি বিকেলে যে ভাঙচুর করেছে আমার শাশুড়িকে মেরেছে দিয়ে আবার আমি যখন আসছি রাস্তায় আমাকে বাঁশ তুলে মারতে আসে আমার বাচ্চা কচি বাচ্চা এক মাসের হয়েছে ওকে মারতে আসে ওকে বলছে মেরে দেবো তার উপর আবার বলছে যে তোর স্বামীকে পাড়া আসতে মানা কর। মানে মারধর কেন করতে আছে যে আপনার স্বামীকে কোনো দল পিট কোনো দল করে না তাহলে কি করেন? সাহেবের সাথে মিশেছে বলে মেন কথা তৃণমূল। হ্যাঁ তৃণমূল সাহেব ভাইও তৃণমূল করে ওর সাথে কেন মিশবে? ওরা যা বলবে ওদেরকে তাই শুনতে হবে পাড়ার মধ্যে। ওরা যদি বলে এমন লোকের সাথে মিশো তবে মিশবে আর যদি বলে যে মিশো না তাহলে মিশতে পাবে না তার জন্যই মারধর করা। হ্যাঁ এদিন সন্ধ্যায় বর্ধমান থানায় হাজির হয় আব্দুল রব। থানা থেকে আব্দুল রব বের হবার পর তাকে ঘিরে বিক্ষোভ দেখায় শেখ সাহেব ও তার পরিবার। এদিন আব্দুল রব জানান বিধানসভা নির্বাচনে খোকন দাসকে হারানোর জন্য যা করার ওরা তাই করেছে। আমি সেটাই বললাম যে আমার কাছে বিচার চেয়ে তো কোনো লাভ নেই বিচার তো আমি করার মালিক নই। আপনার ওয়ার্ডের করার মালিক হচ্ছে এলাকা থাকতে দিচ্ছেন না সভাপতি অবশ্যই কাগজে কলমে যুব সভাপতি কিন্তু ভোটে এবারে নির্বাচনে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রার্থী খোকন দাসকে হারাবার জন্য যা যা করা দরকার ওরা তাই তাই করেছে তার সমস্ত রেকর্ড আমাদের কাছে আছে আমরা দলের কাছে পাঠিয়ে দিয়েছি দল এ ব্যাপারে সমস্ত কিছু। দল তো এখনো তাকে যুব সভাপতি রেখেছে? না না মানে এখন রেখেছে কাল রেখেছে এটা নিয়ে আমার বলার কিছু নেই দল যখন যে সময় মনে করবে নিশ্চিতভাবে তার ব্যবস্থা গ্রহণ হবে এটা হবেই। তো তার জন্য কি মারধর করা হয়েছে? মারধরের কোনো প্রশ্নই নেই মারধর হলে দেখেন দাঁড়িয়েছি করে বহল তো বেতো সোজা দাঁড়িয়েছি তার বাড়ির একটা দাগ নেই কিছু বাড়ির লোকদের মারধর করা হয়েছে অভিযোগ করছে তার গায়ে দাগ আছে দেখাতে পারবে তার নাটক চলছে নাটকবাজি করতে এসেছে দলটাকে রাস্তায় নামাতে এসেছে এরা দল করে এরা সিপিএম থেকে আসা সব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।